করোনা আবহে ব্যাপক রক্তের সংকট দেখা দিয়েছে বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে। হাসপাতালের মুমূর্ষ রোগীদের চাহিদা মতো রক্ত দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সংকটকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে স্পিড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন 8 দিনব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করল। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার গুহ, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, স্পিডের কর্ণধার তাপস মাকড় সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই সংস্থার উদ্যোগে সারা বছর ধরে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজকর্ম করা হয়, এই লকডাউনের টাইমে সবাইকে খাবার পৌঁছে দেওয়া এবং আজকে এই দ্বিতীয়বার এই লকডাউনে 8 দিনব্যাপী যে এক রক্তদান শিবিরের যে এক আয়োজন করেছে, যেটা প্রতিদিনই 50 জন করে মানুষ এখানে রক্ত দেবেন। এই সংস্থা সারা বছর মানুষের সঙ্গে থাকে এবং এই সময় রক্তটা প্রয়োজন, যখন হসপিটালে কোথায় রক্ত নাই সেই সময় এত বড় একটা উদ্যোগ প্রায় 400 করে মানুষ 8 দিন ধরে রক্ত করেছে। যার মূল্যতা এখানে তাপসদা থেকে সৌমিত্রদা থেকে অনেকেই আছেন এই সংস্থার সঙ্গে, বিভিন্ন সময় এই সংস্থা যা উদ্যোগ নেয় আমি চেষ্টা করি আসার জন্য, তারও আমাকে তাপসদা বলেছিল, আমি বলেছিলাম। এদিন অমিত কুমার গুহ জানান, এই সংকটকালে স্পিডের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা প্রশংসনীয়। আজকের দিনে দাঁড়িয়ে এই চরম রক্ত সংকটের দিনে স্পিড যে উদ্যোগটা নিয়েছে অভূতপূর্ব, মানে এক কথায় বলা যায় যে সঠিক সময়ে সঠিক উদ্যোগ এটা। এখন চতুর্দিকে একদিকে অতিমারী করোনা, আর একদিকে এই সময়ে এই গ্রীষ্মকালে সমস্ত ব্লাড ব্যাংক প্রায় ড্রাই হয়ে গেছে, রক্তের চরম সংকট, তার মধ্যে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরা করেছে এরা প্রত্যেক বছরই করে এবং অনেক জনকল্যাণমূলক কার্যের সাথে এরা যুক্ত, এটা তারই একটা অংশ। তো তাদের এই যে উদ্যোগ সেই উদ্যোগকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগামী 4 জুন মহিলারা স্বেচ্ছায় রক্তদান করবেন। এদিন তাপস মাকড় জানান, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্পিডের উদ্যোগে প্রত্যেকবার যখন রক্তের সংকট হয় আমরা তখন ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করি। বিশেষত আমাদের জন্মদিন স্পিডের প্রতিষ্ঠা দিবস যে দিনটা 2রা জুন, সেই দিনটাকে সামনে রেখে আমরা প্রত্যেকবার রক্তদান শিবিরও করে থাকি। তো এবারে আমরা 8 দিনব্যাপী রক্তদান শিবির করছি এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে সংকটের কথা মাথায় রেখে আমরা প্রত্যেক দিন 50 ব্যাগ করে রক্ত বিভিন্ন সংস্থার হাতে তুলে দেবো। আজকে 50 জন দেবে এবং আগামী আরও 7 দিন যেদিন আছে প্রত্যেক দিন 50 জন করেই দেবে। মাঝে 4 তারিখে যাদের করোনা জয়ী যারা তারা ব্লাড ডোনেশন করবেন। এই ইতিমধ্যে আমাদের করোনা জয়ীদের সংখ্যাও প্রায় 40-এর কাছাকাছি হয়েছে যারা 4 তারিখে রক্তদান করে। 400-র ওপর রক্ত দেওয়ার ইচ্ছা আমাদের আছে। আমরা রেজিস্ট্রেশন গুগল মিটে করেছিলাম, গুগল একটা স্প্রেড শিটে, তাতে অলরেডি আমাদের 500-র ওপর রেজিস্ট্রেশন হয়েছে। আমরা আজকেও 50-এর ওপর লোক এসছে রক্তদান করতে, তো আমরা 50-এর বেশি করে তো যে এবারে যেহেতু নিয়ম নেই সেহেতু 50 মতো করেই প্রত্যেক দিন করবো। রশ্মি ব্লাড ব্যাংক, BMCH, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং কাটোয়া সাব ডিভিশনাল হসপিটালের যে ব্লাড ব্যাংক রয়েছে এই 3টি সংস্থাকে আমাদের রক্তগুলো তুলে দেবো। প্রত্যেক বছর আমাদের এখানের যেমন আমরা বিভিন্নভাবে সেই রকম প্রথাগতভাবে উদ্বোধন এরকম কিছু করি না, আমরা রক্তদানের মাধ্যমেই উদ্বোধনটা করি। এবারে আমরা মাননীয় মহকুমা শাসককে অনুরোধ করেছিলাম, দীপ্তার্ক বাসু মহাশয়কে, উনি এসেছিলেন, উনি আমাদের প্রথম রক্তদাতা হিসাবে সূচনা করেছেন। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।